এক বনে এক ছিল শিয়াল আর তার স্ত্রী ছিল এক শেয়ালিনী তাদের ছিল তিন ছানা কিন্তু সমস্যা একটাই তাদের বসবাসের জন্য কোনো নির্দিষ্ট জায়গা ছিল না তারা ভাবল এই ছানাগুলোকে এখন কোথায় রাখি একটা গর্ত না পেলে এই বাচ্চাগুলি তো বৃষ্টিতে ভিজে মারা যাবে তাই তারা গর্ত খোঁজা শুরু করে দিল অনেক খোঁজার পর তারা একটা গর্ত খুঁজে ফেল কিন্তু সমস্যা ছিল তার চারিদিকে বাগের পায়ের ছাপ ছিল তাই দেখে শিয়ালিনী বলল অগো এখানে তো বাগের গর্ত এখানে আমরা থাকব কেমন ভাবে আমাদের তো যে কোনো মুহূর্তে ছানাগুলোকে বাঘ খেয়ে নিতে পারে কি আর করা যাবে এত গর্ত খোঁজার পরেও একটাও তো গর্ত আর পেলাম না আমাদেরকে এখানেই এখন থাকতে হবে আর যদি বাঘ আসে তাহলে আমি তখন কি করব। তখন তুমি ওদের গায়ে জোর করে চিমটি কাটবে তাতে আমার ছানাগুলি কাঁদবে আর চিল্লাবে তখন আমি জিজ্ঞাসা করব ওরা কাঁদছে কেন তখন তুমি বলবে ওরা বাঘের ছানা খেতে চায় ওদের খুব জুড়ে পেয়েছে ও আচ্ছা বেশ তোমার বুদ্ধি আমি বুঝতে পেরেছি এই বলে শিয়াল আর শিয়ালিনী এবং তাদের তিনটি ছানা ওই গর্তের মধ্যে প্রবেশ করলো আর তখন থেকে তারা ওই গর্তের মধ্যে খুবই সুখীভাবে বসবাস করে এইভাবেই অনেকদিন কেটে যায় তারপরে একদিন হঠাৎ শিয়াল দেখে ওই বনে বাঘ তাদের গর্তের দিকে আসছে বাঘ্যে আসতে দেখে শিয়ালিনী তার ছানাদের গায়ে চিমটি কেটতে থাকে তাতে শিয়ালিনীর ছানাগুলি খুবই জোরে কাঁদতে থাকে আর চিৎকার করতে থাকে আর এই সুযোগে শিয়াল তার ছানাদের জিজ্ঞাসা করে এদের কি হয়েছে এরা এত কাঁদছে কেন তখন শিয়ালিনী গুহার ভিতর থেকে উত্তর দেয় এদের খুব খিদে পেয়েছে এরা এখনই বাঘের ছানা খেতে চায় তাদের এখনই বাঘের ছানা জোগাড় করে এনে দাও বাঘের ছানাটি গর্তের দিকে এগিয়ে আসছিল আর এই দিকে শিয়ালের ছানাগুলি বাঘের ছানা খাবো এই কথা চেল্লে উঠতে বাঘ থমকে দাঁড়ায় সেভাবে এই গর্তের মধ্যে এমন কি আছে যে বাঘের ছানা খাবে বলছে নিশ্চয়ই এই গর্তের মধ্যে ভয়ানক রাক্ষস আর তার ছানারা বসবাস করে ওই জন্যই তাদের খোকারা বলছে বাঘের ছানা খাব তখন শিয়াল বলে এখন বাঘ কোথায় পাবো বই বনের যা বাঘ ছিল সবই তো এনে গিয়েছি এখন আর বাঘ তো বনে আর একটাও নেই তখন শিয়াল এনে বলল তাহলে এখন কি করা যাবে আমার ছানারা তো বাঘ না খেয়ে থামবে না তুমি যেখান থেকে যেমন পারে যা করে হোক একটা বাঘ জোগাড় করো নাহলে আমার ছানারা এখন থামবে না এই বলে শিয়ালিনী তার ছানাদের আরও বেশি করে চিমটে কাটতে লাগলো আর তার ছানারা বেশি করে চেল্লাতে শুরু করলো আচ্ছা ঠিক আছে দেখো আমাদের গর্তের দিকে একটা বাঘ আসছে ওই আমার ঝোপাংটা দাও ওকে ভোতাং করছে আর এখানে ঝোপাং আর ভোতাং বলতে কিছুই নেই সবই হলো শিয়ালের চারাকি এই দিকে ঝোপাং আর ভোতাং শুনে বাঘের প্রাণ প্রায় উড়েই গেছে এই কথা শুনে সে নিপ্রাণে ওখান থেকে দৌড়ে চলে যায় আর এই দিকে শিয়ালের আর শিয়ালের ছানাগুলি খুবই খুশি হয় আর তারা এইভাবেই ওখানে বসবাস করতে থাকে এই যে বন্ধুরা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিতে দয়া করে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দিন আর আমাদের সঙ্গে এইভাবেই যুক্ত থাকুন